কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলার চৌগাছার গরুহাটে ভরপুর আমদানি হয়েছে মোটা তাজা করণের শুকনো গাভি হাড্ডি গরুগুলো। চৌগাছার গরুহাট থেকে কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে দর্শক যশোর জেলা আপনাদেরকে জানানোর চেষ্টা করব, আমাদের সাথেই থাকুন। দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ শুকনো হাড্ডি সার মোটা তাজা করণের, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। কি অবস্থা? ভালো ভাই, আপনার কি অবস্থা ভাই? এই তো, বাজারের কি অবস্থা সেটা বলছি ভাই। বাজারের অবস্থা খুবই খারাপ ভাই। আপনাদের কাছে ভালো থাকে কবে? কম আমাদের কাছে ভালো থাকে, বাজার যখন ভালো থাকে তখন। এখন তো বাজার ভালো না ভাই। দেশাল না? হ্যাঁ দেশি ভাই। কয় দাঁত? সমান বয়স ভাই। সমান বয়সের একটা গরু আপনারা শুনলেন দর্শক, দেশি জাতের। কোন জায়গা থেকে নিয়ে আসছেন? 12 বাজার ভাই। 12 বাজার চাচ্ছেন কত? চাচ্ছি 46 ভাই। বেচা বিক্রি? 37-38। আপনারা শুনলেন দর্শক, 46,000 টাকা দাম চাচ্ছে, 37-38 হলে মূলত বিক্রি করবে। দেখা দেখি চলতেছে, দরদাম চলতেছে। এই দিকে একটা সম্পূর্ণ শুকনো হাড্ডি সার কি বসে আছেন? কয় দাঁত? সমান দাঁতের একটা গরু শুনলেন দর্শক, দেশি দেশি জাতের সমান দাঁতের গরু শুকনো হাড্ডি সার। চাচ্ছেন কত? 36 চাচ্ছেন বেচা বিক্রি? 32-33। আপনারা শুনলেন, 32-33 হলে গরুটা বিক্রি হবে। 32-33 দেখা দেখি চলতেছে, দরদাম চলতেছে। চৌগাছার গরুর হাট থেকে ভাই কেমন আছেন? কি অবস্থা কি বাজারের? মোটামুটি ভালো। কয়টা আজকে? 2টা। দর্শক দেখতে পাচ্ছেন চলতেছে মোটামুটি ভালো, 2টা। দুটায় তো দেশি না? এইটা একটু কুরাস দর্শক, মিনি কুরাস আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা ভাই, 7টা কয় দাঁত? আর এইটা 2টায় 8 দাঁত? 8 দাঁতের 2টা গরু আপনারা শুনলেন দর্শক, 8 দাঁতের 2টা হাড্ডি সার গরু চৌগাছার গরুহাট থেকে। 7টা চাচ্ছেন কত? 39 চাওয়া। কালোটা বেচা বিক্রি কত? কালোটা 44 হলে আপনারা শুনলেন দর্শক, 44 হলে বিক্রি করবে। আর 7টা কত হলে বিক্রি হবে? 37-37 হলে দর্শক শুনলেন, 37-44 দেখা দেখি চলতেছে। এইগুলা কার? আপনার ভাই, তাই তো? তো এইটা কত চাওয়া হচ্ছে? বিক্রি 38। 42 দাম চাচ্ছে দর্শক, বিক্রি 38 দেখতে পাচ্ছেন। পরেরটা একটু ভালো করে দর্শক, 48 হলে হবে। কয় দাঁত? 6 দাঁত। এইটা দোকান দর্শক, 2 দাঁত দেখতে পাচ্ছেন, আর এই 2টা 8 দাঁত করে। তো মোটামুটি 35-45 এর ভিতরে 4টা গরু আপনারা দেখলেন দর্শক, দেখানোর চেষ্টা করছি। মুরব্বি ভালো, কয় দাঁত? 2 দাঁতের একটা গরু দর্শক, 2 দাঁত। অনেক গরম লাগতেছে, 2 দিন বৃষ্টি 2 দিন গরম নাকি? চাচ্ছেন কত? 42 আপনারা শুনলেন দর্শক, 42,000 টাকা দাম চাচ্ছে। বেচা বিক্রি 35-36 বিক্রি হবে, 35-36 আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যশোর জেলার চৌগাছার গরুহাট থেকে হাড্ডি সার গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, মোটা তাজা করণের শুকনো গাভি হাড্ডি গরু। এই গরুগুলো একটু দেখে যাচাই করে ক্রয় করবেন। মুরব্বি ভালো আছেন? রোদ গরমের খায়েন না বেড়ি সিগারেট? এটা কয় দাঁত? সমান বয়সের একটা গরু দর্শক, দেশি জাতের সমান বয়সের গরু। চাচ্ছেন কত? 46 চাওয়া। বেচা বিক্রি 42 হলে হবে শুনলেন, 42 হলে হবে। দেখা দেখি চলতেছে, দরদাম চলতেছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক। হাড্ডি সার গরুগুলো চৌগাছার গরুহাট থেকে ভরপুর আমদানি। এই দিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক, চাকড়া বাকড়া গরু শুকনো গাভি। কি জাত এটা? দেশির ভিতরে কুরাস, দেশির ভিতরে কুরাস দর্শক। একটু বড় গরু আপনারা দেখতে পাচ্ছেন, শুকনো গাভি হাড্ডি সার। কোন জায়গা থেকে আসছেন? কি দেখতেছেন বাজার? বাজার একটু মন্দা মতো আছে, একটু মন্দা। তা চাচ্ছেন কত? 62-62 আপনারা শুনলেন দর্শক, বলতেছে বাজার একটু মন্দা, 62,000 টাকা দাম চাচ্ছে। বেচা বিক্রি 52-55, তাই তো?
দেখানোর চেষ্টা করছি, দরদাম জানানোর চেষ্টা করছি। এটা কয় দাঁত? চার দাঁতের গরু শুনলেন, শুকনো গাভী দর্শক, সিন্ধি না, সিন্ধি জাতের একটা গরু, বড় গরু, ডবল বডির। চাচ্ছেন কত? বাহাত্তর। আপনারা শুনতে পেলেন দর্শক, 72,000 টাকা দাম চাচ্ছে। চোকাচার গরুর একটাকে বেচা বিক্রি নিয়ে 65 হলে দিয়ে দিবেন, শুনলেন, 65 হলে বিক্রি হবে 65। Oh.